Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন
innaka hamidum majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad. Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim. Innaka hamidum majid. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله دن کی سورج ڈوب رہی ہے دن کی سورج ڈوب رہی ہے آپ لوگوں کی سامنے کیا جواب ہے روز محشر وہی مدینہ والا کی سامنے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنۃ جمیع خصالہ صلوا علیہ وآلہ ذکر کرن لا الہ الا اللہ جور لا الہ جور 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 لا الہ الا اللہ جور لا الہ مہو دور مدینہ بھائی جان کیمنے جاو جانینا دایا کرو دایار اللہ دایا کرو دایار اللہ پورا منیر باشنا لا الہ جور لا الہ جور لا الہ جور لا الہ الا اللہ جور لا الہ کوتھا گلو سے مانو درودی کوتھا گلو سے مانو درودی আমাদের কে রাখিয়া দয়ার নবী মায়ার নবী আজ কান্দে রওজা পাকে শুইয়া লা ইলাহা লা ইলাহা جور لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اٹی مائٹھان حضرہ اسرافیل حافظیہ مدرسہ ردوگے آئی جتو آسکر محفیلر شمانی تو شبابتی معزز مکرم نائب نبی ای پیتھیبیر نکھتر نائب نبی حضرت علماء اکرام ایبان امار شمنو پو بشتو سلپکا داریبکا امار بیتری تلو بابا زیرا ایبان
আমার সমবয়সের যুবক শ্রেণীর ভাইয়েরা, পর্দার আড়ালে আমার পর্দা নেশেন মা ও বোনেরা, আল্লাহ পাক বড় মহাব্বত করে সর্বপ্রথম সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানব হিসেবে আল্লাহ তৈয়ার করলেন এবং মুসলমান হিসেবে আল্লাহ তৈয়ার করলেন এবং আল্লাহ পাক আখেরি পয়গম্বরের উম্মত বানাইলেন। আবার এই মুহূর্তে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নামক মজলিসে আল্লাহ পাক হাজির করলেন। এই জন্য আমরা সকলেই শ্রদ্ধাজনিত কণ্ঠে বড় আবেগের সাথে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে ইমানি আওয়াজ উঁচু করে বলিষ্ঠ কণ্ঠ সুরে সকলেই একসাথে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। বাজান আমার ওয়াস্ত হইছে শুনবেনও বা শুনছেন, দেখবেন ফ্যাট যখন বেড়ে যা তখন দেখবেন যে মাই যখন বাদ দেয় ফুতে যদি খালি ফিলেটের হেমুরে হেমুরে লারে, হেমুরতে এক ফুক খা আর হেমুরতে একটু খা, তা মাই কয় কিরে তুই কি ভাত খাইতি না, ক মা আমার যে আওলা জাওলা লাগে। কি লাগে? আওলা জাওলা লাগে। এখন মাহফিলের যে ভাও হয়ে রয়েছে তা ফুতের ফ্যাট বড়া মায়ের পুতের ফ্যাট বড়ার বা ওইসারি, একজন হে জায়গায় একজন হে জায়গায় আওলো জৌলো হয়ে থাকলে একটু সমস্যা মনে হয়। তাছাড়া শয়তানও কয় টালো ভালোই ফুটছে তাকবি কি নোভারি যায় অনে গেলে ঘুমটাও ভালো হইব, এ কথা কয়ে খান ধরে উঠে লয়ে যাইব। এখন জীবনে এতটুকু সময় জীবনে বহু জায়গায় নষ্ট করছি না, এ জোরে গান করছি না? আজকে কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাকে হাজির করেছেন, এই জন্য জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। খুশি যারা যারা আছেন তারা একটু হাত তুলেন দেখি কেরা, দেখি তো ছায়াটাই আসেনি খুশি সারা। আচ্ছা খুশি হয়েছেন এটা মুহে কইছেন, এখন কথা হইলো কি আবার যদি বুঝুন ডাকাইতের বাবা তাহলে তো বেজাল, কতরা মাল জোর টোর করে লওয়ার পরে কয় কি খুশিতে দিস কিনা তাই খুশি দিস, কত তোর মুখ দিয়ে আসি নাই আছে কতর কালার তো বলা না। এই জন্য আসলে খুশি কি না এটা যাচাই করার জন্য একটা পরীক্ষা হইব, পরীক্ষাটা হলো গিয়া নগদ সামনের দিকে আইয়া আসবেন। আল্লাহ পাক কোরআনের মাহফিলে কোরআনের খাতিরে বসছেন, আল্লাহ আল্লাহ রসুলও বলছে আল্লাহ কালামও বলেছেন যেই মানুষটা কোরআনের মাহফিলের জন্য অন্য ভাইকে পিছনে জায়গা করে দিবে আল্লাহ পাক জান্নাতের জায়গা তার প্রশস্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সামনে দিকে আসি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাতা পিতার যে বকরনা আল্লাহর হুকুম মাননা, আল্লাহর হুকুম মানলে বান্দা জান্নাত তোমার ঠিকানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, যাওয়া লাগবো বিশ্বাস আছে তো? এ আসেনি নাই? যাওয়া লাগবো কথা সত্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ধর্ম মানুক আর না মানুক, খোদা মানুক আর না মানুক, শেষ বেলায় যাওয়া মানে কথা কন ঠিক কিনা? যাওয়া লাগবেই লাগবে। আল্লাহ পাক জানান হে দুনিয়ার মানুষ যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম এদের মধ্যে মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর করে আল্লাহ কি বানাইলো? মানুষ আন্না বানাইলো নাকি? আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক মানুষ বানাইছেন। আল্লাহ পাক এই মানুষদেরকে বলছে হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ায় তাইকে যদি তোমরা দুইটা গুণ অর্জন করতে পারো
দুইটা গুণের অধিকারী যদি হইতে পারো, আল্লাহ পাকের পয়গম্বরের মাধ্যমে ঘোষণা করা হলো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের হুরিপরির চাইতে সুন্দর বানায় আল্লাহ জান্নাতে ঢুকে দিব বলেন। সুবহানাল্লাহ, কির চাইতে সুন্দর করে? জান্নাতের হুরপরির চাইতেও সুন্দর করে। এত সুন্দর আর এত সুন্দর, তাদের মগজের ভিতরে, হাড্ডির ভিতরে যে মগজ থাকবে, তারপরেও দেখা যাবে এত সুন্দর আর সুন্দর। ও বাজান, আমার জান্নাতের হুরপরিরা যদি তাদের ফাঁকা সামান্য একটু দুনিয়ায় যদি বাইর করিয়া দেয়, সাথে সাথে চন্দ্র সূর্যর পাওয়ার সব বন্ধ হয়ে যাবে, এই তাদের চেহারার জলকরিতেই কি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্দরটা কম না বেশি? তাহলে আল্লাহ পাক সুন্দর করে দিবে। এমন কি এখন একটা প্রশ্ন হতে পারে, হুজুর আপনি কইলেন হুরপুরির চাইতেও সুন্দর, আমাদের মধ্যে তো কিছু খালা মানুষও আছে, আসেনি নাই, এ জোরে কোনো আসেনি নাই, তাইলে হুরপুরির চাইতে এই মানুষটা কিভাবে সুন্দর হইল? আল্লাহর পয়গম্বরের কারণ কিভাবে দেখেন? এই দুনিয়ায় যদি একজন বেহল মানুষ আছে না, বেকল, এরও যদি কয় খেয়েও তুই বিয়ে করতি না, কয় করতাম, ক সুন্দর না বন্দর, ক সুন্দর করতাম, হে নিজে যে খালা তা কইতো না, হে নিজে ক সুন্দর বিয়ে করতাম। আবার জিজ্ঞাসা করে একজন লোক দেখবেন, হে নিজের কিছু বুঝো টুঝো না, হে নিজে দেহান মনন করেন, বিভিন্ন কোয়ালিটিতে চলে, হেরও যদি কয় কেউ বিয়ে করতো না, ক করতাম, ক কি মন ক সুন্দর চাই, কারণ প্রত্যেকেই তার নিজের চাইতে তার উপরে সুন্দরের দিকে মানুষ আকৃষ্ট, কথা কন ঠিক কিনা? এ বাজার আবার শোন, আল্লাহ পাকের পয়গম্বর জানা, এ বেজান্ডি আল্লাহর গোলাম চুনে নাও, আল্লাহ পাক যখন কি করবে বাজার, আল্লাহর পাকের পয়গম্বর বলেন যখন কোন মানুষ দুইটা গুণ অর্জন করবে, আমার আল্লাহ পাকের পয়গম্বর বলে জান্নাতের কুরবুরিরা আল্লাহ পাক কি জনবী, আল্লাহ গো ওই দুই গুণওয়ালা মানুষ কোথায় যাদের জন্য আমরা অপেক্ষা করতেছি বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এ বাজান আমার এরা সুন্দর হবে, এরা সুন্দর না হলে ওই জান্নাতের হুরপরিরা তাদের জন্য পাগল হইতো না। বাজানো আল্লাহর গোলাম বলে এ বাজান আমার জন্য নাও, আল্লাহ পাক যদি জান্নাত দিয়ে দিবে রে বাজান, দুইটা গুণ যখন তুমি অর্জন করবা আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেবে। এ বাজান জান্নাত যাওয়ার আগে আল্লাহ পাক জান্নাতের সামনে দুইটা নহর রাখবে, একটা নহর একটা হলো মধুর ঝর্ণা, আর একটা হলো বন্ধ মধু এবং দুধের ঝর্ণা, আর একটা হলো গিয়া বন্ধ জন্য ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার দিকে জান্নাতিরা তারা পানীয় পান করতে থাকবে বলেন সুবহানাল্লাহ। এ বাজার আবার আর একটা হলো গিয়া ঝর্ণা থাকবে, এই ঝর্ণাতে বন্ধু আমার যখন গোসল করে দেওয়া হবে জান্নাতি ব্যক্তিকে, সাথে সাথে আল্লাহ তার মধ্যে পাঁচটা পরিবর্তন করে দেবে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আপনি কালা কোন আর তলায় হন না কেন রে বাবা, যখন আপনি জান্নাতের পানি দিয়া গোসল করবেন আল্লাহ পাক প্রত্যেকের ভিতরে পাঁচটা পরিবর্তন দেবে। এক নম্বরে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ আদম আলাইহিসসালামের বডি দান করবে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আদম আলাইহিসসালামের বডি দান করবে, দুই নম্বরে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দান করবে, তিন নম্বর আমার আল্লাহ দাউদি কণ্ঠ দান করবে, চার নম্বরে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ 30 থেকে 33 বৎসরের যুবক বানায় জান্নাতে ঢুকাবে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আর পাঁচ নম্বর হলো আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে নবীওয়ালা আখলাক, তার মানে আখেরি পয়গম্বরের চরিত্র দান করবে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার
প্রথম নাম্বার পাঁচ দশটা পরিবর্তন হবে, এক নাম্বার হলো আদমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বডি দান করবে, যেটা ষাট হাত লম্বা হবে, যেটা সাত থেকে সাড়ে সাত হাত চৌড়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে ষাট ইঞ্চ তো আছে, আসেনি নাই বলতে পারেন হুজুর? হেডের অবস্থা কি তাইব? এই লোকটাও কি ষাট হাত লম্বা হবে? হা হা, কোনো মানুষ যদি বাজান আমার যতই ছোটই হোক যত বড়ই হোক না কেন, বন্ধু আমার আমার আল্লাহ যখন ওই জান্নাতের নহর পানি দিয়া গোসল করাবে, প্রথম নম্বরের দেহটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বডি দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবে, বাবারে ওই দিকে আর যাইতে চায় না। তিন নম্বরে আমার আল্লাহ দাউদি কণ্ঠ দান করবে, এত সুন্দর এত মজা লাগবে রে বন্ধু আমার কণ্ঠটা। চার নম্বর উপজন্ডি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 30 থেকে 33 বছরের যুবক বানায়া আমার আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি একদিন হায়াত পা, এই লোকটা যত ছোটই হোক না কেন, কেউ যদি 100 বছর হায়াত পা যত বড়ই হোক না কেন, কোন মানুষ যদি 150 বছর হায়াত পা, কোন মানুষ যদি 40 বছর হায়াত পা, সবগুলো মানুষকে আমার আল্লাহ আমার আল্লাহ 30 থেকে 33 বছরের যুবক বানায়া জান্নাতে ঢোকাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু পাঁচ নম্বর আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আখিরি পয়গম্বরের মহান চরিত্র দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ।